যোৱা বুধবাৰে এই মানে ছোৱালী কেইজনীক মানে সেই অলপ বেয়াকৈ গালি পাৰিলে। গালি পাৰাত মানে এই ছোৱালী কেইজনী তাৰ পৰিয়ালক মাতি তাৰপিছত লগত সভাপতি আহিছে। সভাপতি আহি আৰু তাক মানে গালি চালি দিলে। গালি দি আৰু মেনেজাৰে ক'লে যে মারপিট কৰিব নালাগে, বান্ধি লৈ যা। বান্ধি লওঁতে মানে তাহাঁতে তাহাঁতে সভাপতিও মাৰিছে, লাইন চকীদাৰো মাৰিছে, তাৰপিছত লগতে পৰিয়াল তাৰ পৰিয়ালকেইটাও আছে লগত, ৰঞ্জিত তাতি মাথা চাথা ফালি দিলে তাৰ। মোটা বুজন কলে যে মারপিট করলে যে হয়ে হয়ে গেল, আর তাক সিলাই টিলাই কর আর ঘর সঙ্গী দিয়ে ঘর সঙ্গী দিয়ে এটা কালি বলে সভাপতি দেখি পালে, দেখি পাই বাগান মাথা দৌড়াইছে। কার্তিক তাতি এটা দেখা পাইছো, লাশে পাইছো রাতে নিজে ফাঁসি লাগি মরা নাই, আঠো সাথে গোটে তেজ ওলাই আছে। এটো জড়িত রঞ্জিত তাতি আর কার্তিক তাতি দুজনে মিলি। প্রথম পৰা হৈছিলে কি ছোৱালীজনীক গালি পাইছিলে, মেছ ব্যৱহাৰ কৰি গালি পাইছে। কথাটো হ'ল এই আমাৰ গাঁৱৰ মানুহ আছে, আমাৰ গাঁৱৰ মানুহ কাকো নজনালে, কাকো নজনাই তাই কি কৰিছে অফিচ গৈছে, অফিচৰ পৰা আহি আমাক জনাইছে। তাৰপিছত আমিও গৈছোঁ অফিচ, অফিচত গৈ মেনেজাৰক জনালোঁ ছাৰ এনেকৈ এনেকৈ কথা আৰু ছোৱালীজনীক বেয়া ব্যৱহাৰ দি গালি পাৰিছে। আৰু গালি পাৰাটো বেয়া লাগে কাৰণ ছোৱালী মানুহ, তাৰো সন্মানৰ কথা আছে, তাইকো গালি পাৰিছে। তো গালি পাৰা ফটো মানুহজন গালিহে পাৰিছে, ছোৱালীজনীক হাত দিয়া নাই। কাহে হাত নিদিয়া মানুহজনক ইমান ডাঙৰ এটা শাস্তি দিব নোৱাৰি নহয়। সেই মানুহজনক মেনেজাৰে কৈছে ঠিক আছে সন্ধিয়া মই অফিচত মাতিম, যদি হালা হুলস্থুল কিবা এটা কৰে মই অফিচত মাতিম, মাতি করে তাক অফিসত বিচার এটা করিম আর বুঝাম, কিন্তু কোনো হাত উঠাব না লাগে তাক। তাক ম্যানেজারের কথা শুনে আমি আহিছো, লগতে সভাপতি আহিছে, আহি আমার তো গাঁৱৰে হয়, সভাপতি আহিছে, সিহঁতৰ গোটেই জাক পৰিয়াল আহিছে, গোটেই জাক পৰিয়াল আহি সিহঁতে হাতাহাতি কৰিছে। তাৰপিছত হাতাহাতি কৰোঁতে আমি কৈছো যে হাতাহাতি কৰিব আমাৰ ম্যানেজারে দিয়া নাই, গতিকে হাতাহাতি কৰিব নালাগে আৰু মারপিট করব একো নালাগে, অফিসত লৈ যাক, অফিসত লৈ যদি আপনাদের থানাত দিয়ে থানা দিয়ে দিব। তারপর যোনে নেকি দোষী তেওঁ সিলিন্ডার হয়েছে, যে মই হয় গালি পাৰিছো ভুল কৰিছো মই মানি লৈছো, মোক যদি আপনাদের থানাত দিয়ে লৈ যাক দি দিয়ক। তথাপিও তেওঁক অফিসত লওয়া পাছত, অফিসত লওয়া পাছত ম্যানেজারেতো নাছিলে, লাইন চকীদারে ফোন কৰি কৈছে। তারপর তাক কি কৰিছে ৰঞ্জিত নামৰ ল'ৰাজনে মাৰিছে, টছ দি মাৰিছে মাথাত। প্ৰথমতে লাখটি দি মাৰিছিলে, সেইটো চকীদাৰে মাৰিব দিয়া নাই, চকীদাৰে বাধা দিছে, বাধা দিওঁতে চকীদাৰো হাত বেয়া হৈ আছে। তাৰপাছত এলজিন লাইটত মাৰিছে, এলজিন লাইট একেবাৰে টুকুৰা টুকুৰ হৈ গ'ল, মাথাটো ফালিছে, তিনি চাৰিটা চিলাই পৰিছে। তাৰপাছত তাক মেনেজাৰে ক'লে যে ট্ৰিটমেণ্ট কৰি ঘৰত লৈ চমজি দিয়া, তাৰপিছত যি হ'ব ৰাতিপুৱা আমি বিচাৰ এখন কৰিম। তাৰপিছত যিমান যাক মানুহে লৈ গৈছিলে সিহঁতৰ গোটেই পৰিয়াল যাকে, সিহঁতে গোটেই যাক আনি মানে চমজি দিয়াহেঁতেন ভাল আছিলে, কিন্তু সিহঁতে গোটেই যাক চমজি দিয়া নাই, চমজি দিয়া নাই। সভাপতি অকলে লৈ আহি আধা বাটত এৰি থৈ গৈছে, গাঁৱৰ মানুহকো চমজি দিয়া নাই, তাৰ ঘৈণীয়েকো চমজি দিয়া নাই, আধা বাটতে এৰি থৈ গৈছে। তারপর আধা বাটত এৰি দিয়াত সেই মানুহজন কত গায়ব হল আমি বিচাৰি নাপালো, না আহা, আজি সাত দিন হৈ গল, সাত দিন থাকি বেছি হব নেকি, আজি বুধবার, আজি মঙ্গলবার, সাত দিন পুরা হৈছে। আজি মানুহজনক ৰাতিপুৱা লৰা কেইজন এইপিনে বাহিৰত ফুৰিব আহিছিলে, এই যোনজন ডেথ হৈছে সেইজনৰ লৰা আৰু তার বাইদেউৰ লৰা আৰু এই গাঁৱৰে লৰা এজন এইপিনে ফুৰিব আহিছিলে, আহোঁতে চাইছে ডেথ,
এনেকে হয়ে আছে। লগে লগে মোক ফোন করেছে, মামা কত গল বলে কে মো হাজবেন্ডর কথা কে। তারপর মোট হাজবেন্ড নাছিলে, মো কো কি হল কথা কোসুন, বোলে নহয় মামার বোলে এনেকে এনেকে হয়ে আছে ইয়াত বোলে। লগে লগে গোটে যাক গাঁর মানুষ আমি আহিছো, আহি চাইছো, কিন্তু এইটু যোনটো চাইছো আমি এইটু নিজে করবা কাম নহয়, সি যে নিজে করেছে এইটু কাম নহয়, এইটু ইহতর গ্রুপ মিলি মানে এইটু কাম করিহে তেওক এইটু লগাই থইছে ইয়া। ইহতে যোনে যোনে মারিছে, ইহতে এতিয়া যোনে যাক যিমান দিছিল, যোন মানুষজনে লৈছিলে আর যোন মানে মানুষজনে আনি আমাক সমজি দিয়া নাই, সেই মানুষজনক ধরিলে এবিথিং ওলাই যাব। সেইটো হল কার্তিক তাঁতি, আর যোনে মারিছিলে হল রঞ্জিত তাঁতি আর তরণী তাঁতি, এই তরণী মল্লিক, তারপর আসলে মন্টু তাঁতি, ইহতে কেজনে মারপিট করেছিল। এইটো হত্যা, ডাইরেক্টলি হত্যা, এইটো সন্দেহ বুলি নয়, ডাইরেক্টলি হত্যা বুলিয়ে কব লাগে।